আজ কথা বলবো নবদ্বীপ নিউজ 24-এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রশিদুর রহমান রসু। আচ্ছা, আপনি কি বলবেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দল কেন আজ কয়েক ভাগে বিভক্ত এবং কেন তারা সংগঠিত হতে পারছে না এবং ভালো কোনো কর্মসূচিও দিতে পারছে না, এর কারণ কি? আর বর্তমানে গত বিগত দিনে আন্দোলন করতে গিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন হামলা মামলা এবং যতগুলো মামলা হচ্ছে প্রত্যেকটা মামলার মধ্যেই সবাই মহানগরের গুরুত্বপূর্ণ পোস্টে যারা আছে তারা সবাই আসে, তো সেজন্য আপাতত মহানগর ছাত্র দলের কার্যক্রমটা স্থগিত আছে। স্থগিত বলতে মানে দলের উপর কোনো কর্মসূচি, গুরুত্বপূর্ণ কর্মসূচি নাই সামনে, সেজন্য কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না। আর তাদের যেই মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো দাবি নিরাপদে ফেরাচ্ছে, এর জন্য আপাতত মূলত কর্মসূচি স্থগিত। আর এই 30 মে উপলক্ষে আমি নিজের এলাকার মধ্যে কথা করেছি এবং আপনারা দেখবেন যে পত্রিকা এসছে আমার যে মালদার যে কর্মসূচি ওই জায়গায় আমি নিজে উপস্থিত হচ্ছি এবং ওই সময় পুলিশ গিয়ে হামলা চালায় আমার গ্রেফতারের চেষ্টা চালায়, তখন আমি নান্দাস্তায় খোঁজ নিয়েছি এবং 30 তারিখে কিল্লা পুলিশ আমাদের মহানগরের কনভেনার মনোজ সাজেলের একটা বিরাট মাহফিল ও বাঙালি বলে আয়োজন করা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। দীর্ঘদিন যাবৎ মহানগর কমিটি কেন্দ্র থেকে দেওয়া হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ কমিটি এখন হচ্ছে না, এর কারণ কি? পূর্ণাঙ্গ কমিটি এই আন্দোলনের 2014 সালে যখন 5ই জানুয়ারি নির্বাচন হয়, এই অবৈধ নির্বাচনের আগে যখন আমাদের কমিটি হয়েছে কমিটির সময় যদি দেওয়া হয়েছিল যে 15 এরপরে বিভিন্ন কারণে এবং হইতে পারে কনভেনার কনভেনার দুজন এবং আরো যে জয়েন্ট কনভেনার আছে তাদের মধ্যে মতবিরোধ ছিল, তার পরিপ্রেক্ষিতে পরে একটি কমিটি জমা দেওয়া হয়েছে কিন্তু কেন্দ্র থেকে এখন কমিটিটা ফুল করে দেওয়া হয়নি। এর মধ্যে আবার নতুন কমিটি আসছে, অতি শীঘ্রই কমিটিটা পুনর্গঠন করা হবে, হয় নতুন করে পুনর্গঠন করবে না এই কমিটিটাই পূর্ণাঙ্গ কমিটি করে। আচ্ছা, ধন্যবাদ। 1996 থেকে 2000-এ এবারের নির্যাতন হচ্ছে কোন অংশ কম ছিল না তখন অগামিঠু, নিয়াজুল, সারোয়ার সহ বিভিন্ন সন্ত্রাসীরা বিএনপির আন্দোলন সংগ্রামে এবং বিভিন্ন মিছিল মিটিংয়ে প্রোগ্রামে তারা সশস্ত্র আক্রমণ করতো এবং পুলিশও আক্রমণ করতো। তারপরেও নারায়ণগঞ্জ জেলা বিএনপি অফিসে বিভিন্ন কার্যক্রম হতো এবং জিয়া শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালিত হতো কিন্তু এবার তেমন কোনো অনুষ্ঠান পালিত হয় না, এর কারণ কি? এটা দেখা গেছে মামুন ভাই আপনাকে একটা কথা মনে করে যে সেটা হচ্ছে 1992-2001-এর সময় আপনি ওই সময় আন্দোলনে সংখ্যা পালন করতেন এবং আপনি মনে আছে কিনা যায় না যে শহীদ ইদ্রাহিম যে নিহত হলো ছিল আপনিও ছিলেন খুব সম্ভবত, তখন তো পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনী হামলা চালাতো। আর বর্তমানে এবং হামলা চালাতো পরবর্তীতে দেখা যায় 2001 সালে যারা হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছে তাদের দল মূল্যায়ন করে নেয় এবং যারা বেশিরভাগ যেরকম মনে করেন আপনি আমাদের মহিনুল্লাহ দেবীর কাছে আরো অনেক নাম বলতেন এবং আমাদের যে জেলার কনভেনর ছিল তৈমুর আলম গঙ্গোপাধ্যায় ওনাকেও পার্টি থেকে দেখা যায় নমিনেশন দেয় নাই, তো দেখা যাচ্ছে কি জানেন তো মনে করেন যারা আখের গুছায় যারা সুসভ বাকি তারা এমপি না তাদের নিয়ে ব্যস্ত। আর এই ব্যাপার তারা কি হচ্ছে সবাই মোটামুটি বিএনপির নাম দিতেই তৈরি 2001 সালে যে টাকাটা কামাইছে এখন আর কেউ লাইফ ফিক্স নিতে চায় না, আর এই ব্যাপার মেয়েরা বুঝতে হয়েছে যে লাইফ ফিক্স কার জন্য নিবে দল ক্ষমতা আসছে তো সেই ই পায় না তারা সেজন্য তারা রিস্ক নেয় না। আর এখন দেখা যায় যে সরকার ও সন্ত্রাসী বাহিনী দিয়ে পড়ে না, তারা একের পর এক মামলা হামলা দিয়ে পুরো চরিত্রিত করে আসছে এবং মাঠ পর্যায়ের নেতাগুলো হাতে মানে তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম, তাদের হাতে টাকা নেই। আমি মনে করি যদি কেন্দ্র থেকে এইটা যদি দেখভাল করতো তো আন্দোলন আরো গতিশীল। আচ্ছা, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন, আজকে একটি অনলাইন পত্রিকা দেখা গেল মনির আলম সেন্টু ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি
উনি বলছে এ কে এম শামীম ওসমানকে যে আপনি আমার পীর এবং আপনি আগামী দিনও এখান থেকে নির্বাচিত হবেন। সে একজন বিএনপি নেতা হয়েও কীভাবে এই ধরনের মন্তব্য করতে পারে এবং এই পীর এবং মুরিদদের হাত থেকে কীভাবে এই নারায়ণগঞ্জ বিএনপিকে রক্ষা করা যায় বা মুক্ত করা যায়? বর্তমানে নিজের বাতায় নেওয়ার জন্য এই কথা বলছে, শুধু রাজনৈতিক স্ট্যান্ড বাজি আর কিছু, যেহেতু সে চলাফেরা করতে পারত মামলা হামলা হয় নাই, সেই জন্য তার আত্মরক্ষাতে স্ট্যান্ড বাজিয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাকে সর্বশেষ আমি প্রশ্ন করতে চাই যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গদল সমূহ শক্তিশালী এবং কোন দল বিভেদ মুক্ত করার জন্য আপনার কি কোনো ভবিষ্যৎবাণী বা পরিকল্পনা বা সাজেশন আছে? সবাই এটাই তো নিয়ে ম্যাডাম দিদি এটা